আসসালামু আলাইকুম কারক অধ্যায় থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সকল পরীক্ষার্থীদের জন্য এবং আমি যে কারক অধ্যায় এর যে বিভিন্ন প্রকারগুলো আলোচনা করেছি এই প্রকারগুলো আসলে আপনারা কতটুকু বুঝলেন তাই আমরা বুঝতে পারব এই প্রশ্নগুলো যদি অ্যানসার দিতে পারি তো আপনারা চেষ্টা করুন আমার অ্যানসার বলার আগেই আপনারা যদি অ্যানসারগুলো দিতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনারা কারো কথাটা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন প্রশ্ন এক ধোপাকে কাপড় দাও কোন কারকে কোন বিভক্তি তাহলে যে দিচ্ছে এই বাক্যে সে কিন্তু নেই অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস তার মানে এটার অ্যানসার হবে কর্মে দ্বিতীয়া প্রশ্ন দুই ছায়ায় বসে পড়াশোনা করো তাহলে আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কোথায় দ্বারা কোথায় পড়াশোনা করো বা কোথায় বসে পড়াশোনা করো তখন হবে সায়াই অর্থাৎ এটা হবে অধিকরণ কারক প্রশ্ন তিন অপাদান কারকের উদাহরণ কোনটি ক মায়ের কাছে শোনো অর্থাৎ মায়ের কাছ থেকে শোনো এই হতে থেকে বোঝালেই এটা হয়ে যাবে অপাদান কারক প্রশ্ন চার দেশের জন্য প্রাণ দাও বাক্যটিতে কোন পদটি সম্প্রদান কারক তাহলে কিসের জন্য এই যে চতুর্থ বিভক্তি আমরা পড়েছিলাম এবং কারক যেটা সেটা হচ্ছে দেশের জন্য নিঃস্বার্থে কোনো কিছু বোঝাবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি দেশের জন্য অর্থাৎ অ্যান্সার হবে দেশের এ দেশের হচ্ছে সম্প্রদান কারক এরপরে আমরা দেখছি পাঁচ নম্বর প্রশ্নে জাহাজে সাগর পার হওয়া যায় তাহলে যে জাহাজের দ্বারা পার হওয়া যায় এটা কিন্তু করণ কারক অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক হলে কি হবে করণ কারক প্রশ্ন ছয় জলে বাষ্প হয় অর্থাৎ জল থেকে বাষ্প হয় অর্থাৎ কোনো থেকে শ্রুত হলে বা কমে গেলে তখন তাকে আমরা বলছি অপাদান কারক এরপরে সাত নম্বরে দেখছি দিব তোমা শ্রদ্ধা ভক্তি কোন কারক যে তোমা মানে তোমাকে এটা হচ্ছে সম্প্রদান কারক অর্থাৎ নিঃস্বার্থে কোনো কিছু দেওয়া বোঝাই এরপরে আট নম্বরে দেখছি ডাক্তার ডাকো কোন কারক তাহলে এই ডাক্তার ডাকো এইটা হবে কর্মে শূন্য অর্থাৎ ডাক্তার কে ডাকা হচ্ছে এটা প্যাসিভ ভয়েস সুতরাং এটা হবে কর্মে শূন্য নয় নম্বর প্রশ্ন নয় দেখছি আমরা পুকুরে মাছ আসে অর্থাৎ বিশাল একটি জায়গার বেশ মাঝে মাঝে যে জিনিসগুলো থাকে বা সংগঠিত হয় যেখানে যেখানে সেগুলোকে আমরা বলি হচ্ছে কি যে ঐক্যদেশিক অর্থাৎ সমস্ত স্থান জুড়ে এটা হয় না তাহলে এটা হবে কি ঐকদেশিক পুকুরে মাছ আছে এটা কি হবে ঐকদেশিক প্রশ্ন দশ রাজাই রাজাই লড়াই এই রাজাই রাজাই কোন ধরনের কর্তা এই যে দুইটা একই ধরনের কর্তা বোঝাচ্ছে যখন তখন হচ্ছে ব্যতিহার কর্তা প্রশ্ন এগারো নদীতে মাছ ধরা সহজ নয় কোন কারকে কোন বিভক্তি এই যে নদীতে কোথায় দ্বারা প্রশ্ন করবো ভার তাহলে কি হবে আমরা পাবো অধিকরণ কারক অর্থাৎ এই বাক্যটির অ্যান্সার হবে অধিকরণে সপ্তমী প্রশ্ন বারো সম্প্রদান কারক নয় কোনটি যে গুরুজনে করো ভক্তি বা গুরুজনে ভক্তি করো দিনে দয়া করো দেশের জন্য প্রাণ দাও এগুলো কিন্তু সম্প্রদান কারক তাহলে হবে অ্যান্সার এটার দুধে দই হয় প্রশ্ন তেরো সম্বন্ধ পদকে কারক বলা যায় না কেন এটার অ্যান্সার হবে খ ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকাই প্রশ্ন চোদ্দ সুখের চেয়ে স্বস্তি ভালো তাহলে যে হতে থেকেছে এ বোঝালে আমরা কী জানি এটা হবে অপাদানে পঞ্চমী প্রশ্ন পনেরো বিলম্বে কাজের ক্ষতি হয় এই যে বিলম্বের দ্বারা অর্থাৎ কাজের দ্বারা বিলম্ব করলে যে ক্ষতি হয় এই দ্বারা দিয়ে কর্তৃক হলে এটা হবে করণে সপ্তমী প্রশ্ন ষোলো বেলা যে পরে এলো জলকে চল এটার আনসার হবে গ সম্প্রদানে চতুর্থী কীর্তিমান হও সাধনায় কোন কারক তাহলে সাধনার দ্বারা কীর্তিমান হও এই সাধনাই এটা হবে করণ কারক কলে সাঁটা চাল ভালো নয় অর্থাৎ এই কল দ্বারা সাটা চাল কিন্তু ভালো নয় এটা হবে করণ কারক অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক বোঝ হচ্ছে প্রশ্ন অনিশ বাড়ি থেকে আজান শোনা যায় তাহলে এই যে বাড়ি থেকে আদান শোনা যায় এটা হবে অপাদান কারক তাহলে আমাদের এই প্রশ্নগুলো এবং প্রশ্ন উত্তরগুলো কেমন লাগছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নেক্সট টাইমে আরও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ